হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম। আজকে আমি তোমাদের যে আপডেটটি জানাবো, ইতিমধ্যে তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের জানাবো যে যে স্যারাজে কিসের জন্য লোন দেওয়া হলো বা কী কারণে লোনটা ব্যবহার করব আমরা বা কিভাবে লোনটা পরিশোধ করবো এবং আমাদের ভিআইপি লেভেলে কত টাকা বাড়ানো হলো, এ টু জেড নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, না দেখলে কিন্তু কেউ বুঝবে না। তো সবাই কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো আমরা চলে যাব স্যালাজ সাইটের ভিতরে। স্যালাজ সাইটে যাওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, তো সেটা হচ্ছে আমাদের মাইনে চলে যাব। মাইনে চলে যাওয়ার পর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি একটু লোডিং হবে। দেখো আমার এখানে কিন্তু 12,000 টাকা লোন দিয়েছে। তো এখানে যে কাজটা আমরা আসলে বুঝতেছি না সেটা হচ্ছে আমাদের যে 12,000 টাকা লোন দিয়েছে, আমরা এই 12,000 কীভাবে শোধ করব। দেখো আমার এটা ভিআইপি থ্রির আইডি ছিল, ভিআইপি থ্রির আইডি আমার 12,000 টাকা লোন দিলে টোটালি আমার ছিল 8,000, আর 12,000 হয় 20,000। সো এই 20,000 টাকা হওয়ার পর আমাদের কিন্তু আজকের কাজ করে আমাদের 1,050 টাকা হয়েছে। দেন আমার কিছু টাকার কারণে এখানে 21,563 টাকা হয়েছে আর কি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যেভাবে হিসাবটা করতে হবে, আমাদের কিন্তু যখন আমরা ফুললি ফুল টাকাটা ভিআইপি ফোরের জন্য ডিপোজিট করতাম আগের সিস্টেমে, কিন্তু আমাদের 25,000 টাকা ডিপোজিট করলে আমাদের পার্সোনাল ব্যালেন্সে থাকতো 20,000 টাকা প্লাস 5,000 টাকা যার রেফারে যাইতে তার রেফারে কিন্তু চলে যেত। এখন কিন্তু সেটা করছে অলরেডি মানে 10,000 টাকায়। তো সেটা 10,000 টাকা করার কারণে আমাদের কিন্তু যাদের ভিআইপিগুলো আপডেট করে দিয়েছে তাদের থেকে কিন্তু প্যাকেজ যে যে চার্জটা আছে সে চার্জটা নেওয়া হয়নি। এখানে তোমাদের যা করতে হবে, তোমাদের পার্সোনাল ব্যালেন্সে 32,000 টাকা হয়ে গেলে ভিআইপি ফোরে, তাহলেই কিন্তু তোমাদের 12,000 টাকা কেটে নিলে তোমাদের মেন ব্যালেন্সে তোমাদের 20,000 টাকা যোগ হয়ে যাবে। তো 32,000 টাকার পর তোমরা যা ইনকাম করবে সমস্ত টাকাই কিন্তু উইথড্র করতে পারবে। ভিআইপি থ্রিতেও সেম কাহিনী, 12,000 টাকা হলে তারপর কিন্তু তোমরা এখান থেকে কাজ করতে পারবে, 4,000 টাকা কেটে নেওয়া হবে, নেওয়ার তোমাদের উইথড্রটা করতে পারবে। ভিআইপি ফাইভেও সেম কাহিনী, তোমাদের 60,000 টাকা মেন ব্যালেন্সে থাকবে, আর তোমাদের 40,000 টাকা যে লোন দিবে সে লোনটা কিন্তু সেখান থেকে কেটে নেওয়া হবে। 40,000 টাকা মানে তোমাদের 1,00,000 টাকা ইনকাম করার পর 40,000 টাকা কেটে নেবে, 60,000 টাকা তোমাদের পার্সোনাল ব্যালেন্সে থাকবে এবং এটা তোমাদের নিজস্ব টাকা থাকবে। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করাতে পারছি। দেন তারপরে যেটা হচ্ছে ভিআইপি, ভিআইপির ভিতরে যে কাহিনিটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিটা ভিআইপিতে দাম বাড়ানো হয়েছে। তো এখানে তোমরা দেখতে পারতেছো আমার ভিআইপি ফোরে অ্যাক্টিভ, ভিআইপি সমস্ত অ্যাক্টিভ, ভিআইপি ফাইভে কিন্তু আমার এখানে 20,000 টাকা দেখাচ্ছে, কারণ ইতিমধ্যে কিন্তু 30,000 টাকার ভিতরে আমার 10,000 টাকা ইতিমধ্যে কেটে নেওয়া হয়েছে। দেন আমার এখন আর 20,000 টাকা যদি আমি জয়েন না হয়ে দিই তাহলেই কিন্তু আমার ভিআইপি ফাইভ অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার ফলে এখানে যা করতে হবে, আমাদের রিফান্ডেবল ব্যালেন্স কিন্তু থাকতে হবে। এখানে দেখো আমার 21,000 টাকার রিফান্ডেবল ব্যালেন্স আছে, তার কারণে আমি কিন্তু ট্যাক্সগুলো পূরণ করতে পারছি। যারা এখনও পর্যন্ত ভিআইপি ফাইভ অ্যাক্টিভ হয়েছে বাট রিফান্ডেবল ব্যালেন্স কম আছে, 60,000 টাকার কম আছে, তারা কিন্তু ট্যাক্সগুলো পূরণ করতে পারবে না, ঠিক আছে? আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। সামনে যদি যে কোনো আপডেট আসলে আমি অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, যারা স্যালাজ সদস্য আছে সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দিবে, কারণ সবার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভালো থাকবে সবাই, খোদা হাফেজ, দেখা হচ্ছে।